পুজো মানেই কোল্ড ড্রিঙ্কস, পুজো মানেই খাওয়া দাওয়া, পুজো মানেই অনিয়ম বেনিয়ম। আর ডায়েট কীভাবে করবেন চলুন জেনে নিই। আজকে আমাদের অতিথি বিশিষ্ট ডায়েটিশিয়ান মৌপালি ঘোষ। নমস্কার, আমি ডায়েটিশিয়ান মৌপালি ঘোষ। আমি দীর্ঘদিন ডক্টর এম এন চ্যাটার্জি মেমোরিয়াল প্যাথোলজি ল্যাবরেটরি অ্যান্ড পলিক্লিনিকের সাথে যুক্ত। আজকের বিষয় পুজো মানেই প্যান্ডেল হপিং, শপিং, বন্ধুবান্ধবদের সঙ্গে ঘোরা, বেড়ানো, সারাদিন মজা করা। আর বেস্ট আর মেন পার্টটা হচ্ছে খাওয়া দাওয়া, যেটা কিন্তু আমরা সবাই ওয়েট করে বসে থাকি। যেই দৈনন্দিন জীবনে আমরা একটা গতেবাদা ধাঁতে চলি, ভাত, ডাল, সেদ্ধ, মাছ, সেখান থেকে বেরিয়ে পুজোর ৫টা দিন আমরা প্রত্যেকের মুখেই শুনে থাকি যে চোষ্য করে খাবো, কোনো লিমিট থাকবে না। কিন্তু এই সব কিছুর মধ্যেও আমাদের মাথায় রাখতে হবে যে আমরা এখন যে ফেজটার মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের পারিপার্শ্বিক সিচুয়েশন বা পরিবেশ খুব একটা সুখকর বা মনোরম কিন্তু নয়। তাই সব আনন্দর মধ্যেও আমাদের কিন্তু কিছু সতর্কতা অবলম্বন করে চলতে হবে, সেই একটা জায়গা কিন্তু আমাদের থেকেই যাচ্ছে। গত বছরের মতো এবছরেও কিন্তু বিধিনিষেধটা মাথায় রেখেই আমাদের পুজোয় কিন্তু বাইরে খেতেও হবে। পুজোয় বাইরে খাবার অনেক প্রচলন তো একটা আছেই, বাইরের খাবারের প্রতি প্রত্যেকেরই আমাদের একটা অ্যাডিকশন থেকে থাকে। বাইরে বিভিন্ন ধরনের স্টল, যেমন কোল্ড ড্রিঙ্কসের স্টল, চিপসের স্টল, ফুচকার স্টল, আইসক্রিমের স্টল, বিভিন্ন ধরনের স্টলের প্রতি আমাদের কম বেশি সবারই একটা ঝোঁক থাকে। কিন্তু এই স্টলগুলো আমি বলবো যতটা অ্যাভয়েড করা পসিবল ততটাই অ্যাভয়েড করা উচিত, ফর আওয়ার সেফটি, ফর আওয়ার ফ্যামিলি সেফটি। কারণ এই সমস্ত স্টলগুলোতে আমি যখনই খেতে যাচ্ছি, আমি বা আমার পরিচিত, আমরা একা যাচ্ছি তা নয়, কারণ আমাদের আশেপাশে আরও 15-20 জন কিন্তু সেই স্টলে ভিড় করে দাঁড়িয়ে আছে। যার ফলে কি হচ্ছে, অবভিয়াসলি স্টল একটা ফ্রেজ নিয়ে, একটা অ্যারাউন্ড নিয়ে তৈরি হচ্ছে, যেখানে আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে পারছি না। ইনস্ট্যান্ট ওখানে মাস্ক খুলে যখনই খেতে যাচ্ছি, আমাদের নিঃশ্বাস প্রশ্বাস এবং খাওয়ার মধ্যে দিয়ে ওই ভাইরাল লোডটা কিন্তু আমাদের ভেতরে যাচ্ছে। যার ফলে কি হচ্ছে, আমরা তো ইনফেক্টেড হচ্ছি, সেই ইনফেকশনটা ক্যারি করছি আমাদের বাড়িতে। যার ফলে আমার বাড়িতে আমাদের বাবা মা বা যদি বয়স্ক কেউ থেকে থাকে, বাচ্চা কেউ থেকে থাকে, তারাও কিন্তু ইনফেক্টেড হয়ে পড়ছে। পুজো মানেই রেস্টুরেন্ট, সে সকালই হোক বিকেলে হোক প্রত্যেকেরই ইচ্ছা করে রেস্টুরেন্টে তো ঢুকে খেতেই হবে। কিন্তু ওপেন স্পেসের থেকে আরও রিস্কের জিনিস হচ্ছে রেস্টুরেন্ট, কারণ রেস্টুরেন্টস হচ্ছে একটা বদ্ধ জায়গা, যেখানে আমার পাশাপাশি আরও 30-40 জন বসে রয়েছে। যখন আমরা মাস্ক খুলে খাচ্ছি, তখন আশেপাশে সেখানেও একটা O2 CO2 ট্রান্সফরমেশন ঘটছে। অনেকে হয়তো হাঁচলো, কাশলো, সেখান থেকে একটা ভাইরাস ব্যাকটেরিয়া লোডেড, একটা ভাইরাল লোডেড স্যাচুরেশন তৈরি হচ্ছে। বা যারা ওয়েটার, যারা সার্ভ করছে, অনেক সময় আমরা দেখি মাস্ক হয়তো নাকের নিচে রয়েছে, বা মাস্ক হয়তো তাদের ক্যারি করা সম্ভব হচ্ছে না, যেহেতু অনেকক্ষণ তাদের এই সার্ভগুলো করতে হয়। তো সেক্ষেত্রে একটা হাইজিন মেনটেনেরও প্রবলেম হয়ে পড়ছে ওখানে। যার ফলে কি হচ্ছে, ওখানেও কিন্তু একটা ভাইরাল লোডের সৃষ্টি হচ্ছে, যেটা বাইরে যেতে পারছে না, ওই সারফেসের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। তো সেই কারণে ওই ভাইরাল লোডটা কিন্তু ইজিলি আমাদের খাওয়ার মধ্যে দিয়ে বা আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে আমরা ভেতরে কিন্তু ইনহেল করছি। তো সেই একটা রিস্কের জায়গা থেকে থাকে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কোনো স্টল বা রেস্টুরেন্টে গিয়ে আমরা খাবারটা অর্ডার করতে পারি। অর্ডার করে সে খাবারটাকে নিয়ে আমরা কোনো অফবিট জায়গায় যেতে পারি, যেখানে পুজোর তুলনামূলক ভিড়টা অনেক কম, যেখানে আশেপাশে কোনো ভিড় নেই বা আশেপাশে কোনো পুজো হচ্ছে না বা অত সমাগম নেই। সেখানে গিয়ে আমরা ওপেন এয়ার বা ওপেন প্লেসে আমরা ভালো করে হাত ধুয়ে স্যানিটাইজ করে আমরা ক্লোজ কিছু বন্ধুবান্ধব বা রিলেটিভের সাথে আমরা এনজয় করে খেতে পারি। বা সব থেকে বেটার হয় যদি খাবারটা আমরা বাড়িতে নিয়ে চলে আসতে পারি। বাড়িতে এসে ভালো করে ফ্রেশ হয়ে খাবারটাকে গরম করে, যাতে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া যদি খাবারের মধ্যে থেকেও থাকে সেটা ডিসইনফেক্টেড হয়ে যাবে। তারপর আমরা আমাদের বাড়ির রিলেটিভ বা মুষ্টিমেয় কিছু বন্ধুদের সাথে আমরা একসাথে এনজয় করে খেতে পারি। আমরা এটা করতে পারি, তাতে করে আমাদের ভিড়টাও এড়ানো সম্ভব হবে, আমাদের বাইরের খাবারও হবে, পুজোর একটা আনন্দ সেই ফিলটাও আমরা পাবো। 2 দিন বা 3 দিন আমরা যদি বাইরের খাবার খাই, আর বাকি দিনগুলো যদি বাড়িতেই আমরা ইনোভেটিভ রান্না তৈরি করে খেতে পারি, বা বাড়িতে যদি আমরা যেদিন বাইরে খাবো সেই দিন বাড়ির একটা বেলা বাড়ির খাবার, হালকা পাতলা লাইট, যেটা আমি আগেও বললাম, খেয়ে জায়গাটাকে যদি ব্যালেন্স করে দিই, তাহলে আশা করি শরীরে এতটা স্ট্রেংথ পড়বে না এবং আফটার পূজো শরীর অনেক বেশি ফিট থাকবে। বেরোনোর আগে আমি হয়তো বাড়ি থেকে একটু কম বেশি ভালো মন্দ খেয়েই আমি বেরালাম, বাইরে গেলে আমাকে মনে রাখতে হবে মাস্ক, স্যানিটাইজার, জল বা সঙ্গে একটু বিস্কিটের প্যাকেট হোক বা মুড়ির প্যাকেট হোক, কেকের প্যাকেট হোক আমি ক্যারি করলাম, যাতে আমি বাইরের খাবারগুলোকে, বাইরের স্টলগুলোকে আমি অ্যাভয়েড করতে পারি। কোনো যদি খুব খিদে পায় এইরকমই বললাম, কোনো অফবিট জায়গায় গিয়ে ভালো করে হাতটা ধুয়ে স্যানিটাইজ করে একটু জল খেয়ে, চারটে বিস্কিট বা একটু মুড়ি খেয়ে আমি আবার প্যান্ডেল হপিং করলাম, করে একটা টাইমের মধ্যে খাবার নিয়ে আমি বাড়ি ফিরে গেলাম। তো এই একটা ফ্রেজ যদি আমরা করতে পারি, আমরা যদি পুজোয় এইভাবে যদি আনন্দটাকে দেখতে পারি, তাহলে কিন্তু অনেকটাই আমরা সুস্থ থাকবো, আমাদের ফ্যামিলিও অনেক বেশি সুস্থ থাকবে। যেহেতু পুজোর ৫টা দিন আমাদের দৈনন্দিন জীবনের থেকে ছন্দটা যেহেতু একটু ব্রেক হয়, সেহেতু আমাদের করণীয় একটাই যে আমি একটা বেলা যদি স্পাইসিদার ফুড খাই বা অনেক বেশি যদি মশলা জাতীয় বা অনেক বেশি হাই ক্যালোরিক ফুড খাচ্ছি বা বাইরের খাবার খাচ্ছি, সেক্ষেত্রে আমাদের আরেকটা বেলা যেটা করতে হবে, বাড়ির খাবারের ওপরই আমাদের ফোকাসটা রাখতে হবে। যখন আমরা বাড়ির খাবারে ফোকাস করছি, খাবারের মধ্যে একটা বেলা যেগুলো আমরা বেশি করে রাখতে পারি, শাকসবজির একটা পোর্শন আমি বেশি করে রাখবো, প্রোটিনযুক্ত খাবারের পোর্শন একটু বেশি করে আমাদের রাখতে হবে, ভিটামিনযুক্ত খাবারের পোর্শন আমাদের একটু বেশি করে রাখতে হবে। জলটা তো মেন ফ্যাক্টর, জল কিন্তু প্রচুর পরিমাণে খেতে হবে, বাইরে যখন আমরা বেরোবো জলটা ক্যারি করতে হবে। পুজোর সময় আমরা দেখে থাকি যে অনেক বেশি বাইরে অনেকক্ষণ ঘোরাঘুরির ফলে কি হয়, আফটার পুজো অনেক রকম শারীরিক প্রবলেম দেখা যায়। পুজোর সময় অনেকের দেখা যায় শরীর খুব হিট হয়ে গেছে, কনস্টিপেশনস হচ্ছে। তো সেক্ষেত্রে শরীরটাকে, মানে শরীর যাতে ঠান্ডা থাকে, এবং অত স্পাইসিদার ফুড খাওয়ার ফলেও কিন্তু মানুষের শরীর হিট হয়, কনস্টিপেশনস হয়, স্টমাকে অনেক প্রবলেম অ্যারাইজ করে, অনেক ধরনের প্রবলেমস দেখা যায়। তো সেইগুলোকে রুখবার জন্য যেটা করতে হবে, যে শরীর যাতে ঠান্ডা থাকে সেই ধরনের কিছু খাবার বা সেই ধরনের কিছু ড্রিঙ্কস আমাদের সঙ্গে করে রাখতে হবে যখন আমরা বেরোবো, বা যদি বাড়িতে থাকি বাড়িতেও খাবো। যেমন ডিটক্স ওয়াটার আমি সঙ্গে করে নিয়ে বেরোতে পারি, ডাব ওয়াটার আমি একটু খেতে পারি, বাতাসা ভেজানো জল, এইগুলো কিন্তু ভীষণ শরীর ঠান্ডা করে। স্যালাইন ওয়াটার, অনেকের আছে যে রোদের মধ্যে, অনেকেই আছে দুপুরবেলা পুজো দেখতে বেরোয়, স্যালাইন ওয়াটার রোদের মধ্যে যে আমাদের প্রবলেমগুলো হয়ে পড়ে, সেই প্রবলেমগুলোর থেকে বেরিয়ে আসার জন্য, অনেকের আছে মাথা ঘোরে, অনেকের আছে শরীর গরম হয়ে যায়, তো সেই প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসার জন্য আমরা স্যালাইন ওয়াটারটা ঢোকাতে পারি। স্যালাইন ওয়াটার খেলে শরীরে ডিহাইড্রেশনের পরিমাণটাকে ঠিক রাখে। তো এই জায়গাগুলো আমাদের একটু মেনটেন করতে হবে। পুজোর সময় বাচ্চাদেরও অনেক অনিয়ম হয়, তো সেক্ষেত্রে আমি বলবো যতটা বাচ্চাদের বাইরের খাবার, মানে বাচ্চাদের একটা বাইরের চিপস, কোল্ড ড্রিঙ্কস, এইগুলোর প্রতি একটা অ্যাডিকশান থেকে থাকে, যতটা বাইরের খাবার কমিয়ে বাড়ির খাবারের প্রতি ওদের যদি একটা ফোকাস করানো যায় তো সেটা ভীষণ ভালো হয়। বিশেষ করে এখন আমাদের যা ফ্রেজ চলছে, ওদের ইমিউনিটি বুস্টআপেরও একটা ব্যাপার থাকে, তো ইমিউনিটি বুস্টআপের জন্য ওদের বেশি করে শাক সবজি, প্রোটিন জাতীয় খাবার, শাকসবজি জাতীয় ফুড, বেশি করে জল, ভিটামিনযুক্ত ফুড, আমরা বাড়িতেই যদি কিছু ইনোভেটিভ ফুড তৈরি করে ওদেরকে যদি আমরা দিতে পারি, তাহলে ওদের সেই যে বাইরের খাবারের একটা নেশা সেটা অনেক বেশি কমে আসবে এবং ওদের হেলথটাও অনেক বেশি সুস্বাস্থ্য থাকবে। যেহেতু ওদের হেলথের দিকে এবারে প্রচুর নজর রাখা প্রয়োজন, সেহেতু ওদের ইমিউনিটি বুস্টআপের জন্য যতটা, মানে শাকসবজি, জল, প্রোটিনযুক্ত খাবার, ভিটামিনযুক্ত খাবার যতটা প্রোভাইড করা সম্ভব ওদের ততটাই প্রোভাইড করতে হবে। লাইক এগ, ফিশ, চিকেন, এইগুলোতে আমরা অনেক বেশি প্রোটিন, ভিটামিনস পেয়ে থাকি। তো এইগুলো যতটা ওদেরকে বাড়িতে যদি আমরা একটু ইনোভেটিভ ওয়েতে তৈরি করে দিতে পারি, তাহলে ওদের বাইরের খাবারের অ্যাডিকশানটা অনেক বেশি কমিয়ে আনা যাবে। পুজোর ৫টা দিন অনেকেই আছে প্রচুর পরিমাণে, মানে একবার খাচ্ছে, তারপরে আবার খাচ্ছে, সকালে খাচ্ছে, বিকেলে খাচ্ছে। তো সেই যে হ্যাবিটটা, এই হ্যাবিটটা আমরা যারা ডায়েটিশিয়ান বা ডাক্তাররা রয়েছি, তার এই হ্যাবিটটা আমরা করতে বারণই করি, কারণ সফট ড্রিঙ্কস কিন্তু খুব একটা, আমরা সবাই জানি শরীরের পক্ষে খুব একটা কিন্তু যে খুব ভালো জিনিস সেটা কিন্তু নয়, কারণ সফট ড্রিঙ্কসে ক্যালোরি অনেক বেশি থাকে। অনেকের আছে অ্যালার্জির প্রবলেম আছে, সেটা হয়তো অ্যারাইজ করে গেল, অনেকের আছে ঠান্ডা লাগার ধাত আছে, হয়তো প্রথম কদিন বোঝা গেল না, পরবর্তী ক্ষেত্রে গিয়ে একসাথে অ্যাটাক হলো। তো সেই কারণে माझे साझे पूजोर मध्य माझे साझे खेलाम बा সেটাকে রেগুলারিটি হ্যাবিট করা যাবে না। সফট ড্রিঙ্কস গুলো যেটা মোস্টলি কার্বোনেটেড হয়ে থাকে, যার অ্যাপ্রক্সিমেট থাকে 94% ওয়াটার, যার অ্যারাউন্ড অফ পিএইচ অ্যারাউন্ড 2.5 to 3.5 হুইচ ইজ হাইলি অ্যাসিডিক। তো অ্যান্টাসিডের সাথে সফট ড্রিঙ্কসের একটা বিগেস্ট ডিফারেন্স আমরা এখানেই দেখতে পাই, যার জন্য অ্যান্টাসিডকে আমরা যেভাবে ব্যবহার করতে পারি সফট ড্রিঙ্কসকে কিন্তু আমাদের নিত্য প্রতিদিন বা মানে ডেইলি হ্যাবিট ওটা আমরা করে নিতে পারবো না। যেহেতু আমরা ডায়েটটাকে মেনটেন করতে বলছি এবং তার পাশাপাশি যদি আমরা ফিটনেসের দিকেও একটু লক্ষ্য রাখতে পারি তাহলে আফটার পুজো অনেক বেশি শরীর ফিট থাকবে, অন্য কোনো রোগ বা ম্যাসিভ কিছু আমাদের অ্যাটাক করতে পারবে না। সুতরাং এই এক্সারসাইজটাকে কিন্তু পুজো বাদেও আমাদের দৈনন্দিন জীবনে একটা পার্ট করে নিতে হবে। অসংখ্য ধন্যবাদ ডায়েটিশিয়ান মোপালি ঘোষকে আমাদের সময় দেওয়ার জন্য। ডায়েট নিয়ে আমার আরও পরামর্শ পেতে চোখ রাখুন মেডি টিপস ইউটিউব চ্যানেলের পর্দায়। সকলকে জানাই শুভ শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা। নিজে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সমাজকে সুস্থ রাখুন। দেখতে থাকুন, শুনতে থাকুন মেডি টিপস এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। এই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে বা কলকাতা সহ ভারতের চিকিৎসা ও বাণিজ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে সহায়তার জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই ঠিকানায়। আমাদের ফোন নাম্বার +91 9330 240 762। আবার বলছি +91 9330 240 762। আমাদের ইমেল আইডি mailmeditips@gmail.com। এছাড়াও মেডি টিপস নামে ইউটিউব ও ফেসবুক পেজেও পাবেন আমাদের।